নমস্কার দ্য ওয়ার্ল্ড গুড হেলথে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন, সকলে সুস্থ আছেন। আজ 1 জুলাই ডক্টরস ডে, ডক্টর বিসি রয়ের জন্মদিন উপলক্ষে আমরা এই দিবসটা পালন করি। আজকে এই দিন পালন করতে আমরা এসে পৌঁছেছি অপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে। আর আমাদের সঙ্গে আজকে আছেন অপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের কার্ডিওলজি বিভাগের প্রধান এবং ডিরেক্টর অফ ক্যাথ ল্যাব ডক্টর পি সি মন্ডল। স্যার নমস্কার। হার্ট ডিজিজ এমন একটা জিনিস, হার্টের রোগ, যেটা শব্দটা শুনলেই আমাদের মধ্যে একটু আতঙ্ক, ভয় সবই হয়, এবং ডাক্তারদের কাছে আমি নিশ্চিত এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। তো এই অবস্থাতে গত 1.5 বছর আমরা কোভিড মহামারীর মধ্যে ঢুকে গিয়েছি এবং একটা খুব খারাপ সময়ে, চ্যালেঞ্জিং সময়ে সবাই লড়াই করছি। তো স্যার আপনাকে জিজ্ঞেস করব যে এই কোভিড মহামারীর সময়ে হার্টের অসুখ, এটাকে আপনি কিভাবে দেখছেন? হার্টের অসুখ এই কোভিড সিচুয়েশনে আমাদের কাছে দুটো অ্যাসপেক্ট। একটা হচ্ছে যে এই যে হার্টের মোস্ট অফ দ্য কার্ডিয়াক ডিজিজের যে পেশেন্টরা ডাক্তারের কাছে আসে বা হসপিটালে যান, তার অনেকটাই, মানে ধরুন 50-70% পেশেন্টই আসেন ইমার্জেন্সি হয়ে। এখন ইমার্জেন্সি সার্ভিস কন্টিনিউ করা ইন কোভিড সিচুয়েশন, মানে কনসিডারিং যে সোশ্যাল সিচুয়েশন, মানে রোডওয়েজ এবং সোশ্যাল ডিস্টেন্সিং মানা, এইসব যে ব্যাপারগুলো বা অ্যারেঞ্জমেন্ট অফ ভেহিকেলস, সব কিছু বিচার করলে যে দ্রুততার সঙ্গে যে সার্ভিসটা প্রোভাইড করা, সেটা কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, সেইটা একটা বিশাল চ্যালেঞ্জ। তার জন্য প্রত্যেকটা কার্ডিয়াক সার্ভিসই কিন্তু হ্যাম্পার্ড হয়েছে এবং আমাদেরকে অনেক টিউনড আপ হতে হয়েছে জিনিসটাকে ট্যাকেল করার জন্য। সেটা একটা অ্যাসপেক্ট যে পুরো সার্ভিসটাই আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। দ্বিতীয় একটা হচ্ছে যে কোভিড একটা কার্ডিও পালমোনারি এফেকশন, যদিও ইট ইজ এ মাল্টি অর্গান ডিজিজ, বেসিক্যালি ভাইরাস এন্ট্রির পরে আস্তে আস্তে করে মাল্টিপল অর্গানকে ড্যামেজ করে, স্টার্টিং ফ্রম ব্রেন টু ফিট। কিন্তু জিনিসটা হচ্ছে যে কার্ডিও রেসপিরেটরি বার্ডেনটা কিন্তু অনেক বেশি, এবং দেখা যাচ্ছে যে অ্যাকিউট কার্ডিয়াক ইভেন্ট, করোনারি ইভেন্ট অনেক বেড়ে গেছে, এবং সাথে সাথে শুধু কার্ডিয়াক না, কার্ডিও ভাস্কুলার, মানে ধরুন এই পায়ের লিম্বের ইস্কেমিয়া, ব্রেনের স্ট্রোক, তার মানে এগুলো এক্সট্রা কার্ডিয়াক ভাস্কুলার ইনভলভমেন্টও বেশি। তার মানে যদি আমরা ব্যাপারটাকে খুব সামারি করে ভাবতে চাই, তাহলে একটা হচ্ছে যে আমাদের সার্ভিস প্রভিশনটা একটা বিশাল চ্যালেঞ্জের মুখে। দ্বিতীয় হচ্ছে যে বাড়ির লোকও সেটা একটা চ্যালেঞ্জ, তার সামনে পেশেন্ট খারাপ হচ্ছে, চেস্ট পেন বলছে বা শ্বাসকষ্ট হচ্ছে, সে দৌড়ে হসপিটালে নিয়ে যেতে পারছে না, শেষের একটা সোশ্যাল ইম্প্যাক্ট, তাদের একটা মেন্টাল ইম্প্যাক্ট, প্লাস আমরা যে সার্ভিসটা দেবো সেটাও আমাদের কাছে 24 আওয়ার্স কন্টিনিউ করাটা একটা চ্যালেঞ্জ, প্লাস এই যে কার্ডিয়াক ইভেন্টগুলো বেড়ে গেছে, হ্যাঁ, নাম্বার অফ পেশেন্টও অনেক বেশি এবং অ্যাকিউট ইমার্জেন্সি অনেক বেশি। এবং যদি বলেন যে কার্ডিয়াক এফেকশন এই কোভিডে কী, সেটাও কিন্তু আবার কয়েকটা ডিভিশন রয়েছে। একটা হচ্ছে যে করোনারি হার্ট ডিজিজ, যাদের হার্ট ডিজিজ আগে থেকে আছে তাদের দেখা যাচ্ছে যে করোনারি হার্ট ডিজিজের ইনসিডেন্স অনেক বেড়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে অনেক সময় ড্রাগ ডিফল্টার হওয়ার জন্য অনেকে হার্ট ফেলিওর নিয়ে ভর্তি হচ্ছেন। তৃতীয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ব্লাড ক্লট হয়ে পায়ের আটারি বা অন্য কোনো জায়গার শরীরের মধ্যে, ধরুন হাতের আটারি ক্লগ হয়ে বন্ধ হয়ে গিয়ে একটা অ্যাকিউট ইভেন্ট করছে। আর এছাড়া এগুলো হচ্ছে যে ওর সেকেন্ডারি এফেক্ট, ভাইরাস যদি ডাইরেক্টলি হার্টকে এফেক্ট করে, মায়োকার্ডিয়ামকে এফেক্ট করে, তাহলেও কিন্তু একটা মায়োকার্ডাইটিস হয়, এবং সেই মায়োকার্ডাইটিস থেকে দেখা যায় যে হার্টের পাম্পিং কমে গিয়ে একটা কার্ডিওজেনিক শক, রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর, ব্লাড প্রেশার বাড়ছেই না। অনেক সময় কোভিড পেশেন্টের যদি শেষের দিকে যদি আমরা মৃত্যুকে অ্যানালাইসিস করি, যে ধরুন 100টা পেশেন্ট মারা গেল, কী কী কারণে মারা গেল, সবাই কিন্তু শুধু লাং এফেকশনের জন্যই মারা যাচ্ছে তা নয়, হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে, একটা হচ্ছে যে আপনার অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, যেটা লাংয়ে একদম পুরো ফ্লুইড ভরে যাচ্ছে, লাং পুরো ফাইব্রোস্ট হয়ে যাচ্ছে, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে যে ওর কতগুলো সাইটোকাইন প্রোডাক্ট, যে সাইটোকাইন স্টর্ম হয়ে সারা শরীরের মাল্টিপল অর্গানকে ফেলিওর করে দিচ্ছে। এছাড়াও রিফ্র্যাক্টরি হাইপোটেনশন, ব্লাড প্রেশার এমন কমলো যে তাকে আর তোলা যাচ্ছে না, বারবার কার্ডিয়াক অ্যারিথমিয়া আছে, হার্টবিট ইররেগুলার হয়ে অ্যারেস্ট হয়ে যাচ্ছে, এইগুলোর একটা ব্যাকগ্রাউন্ড কারণ হিসেবে দেখা যায় যে এই যে আমাদের কোভিড ভাইরাস, এটা একটা আরএনএ ভাইরাস, এর একটা প্রোপেন্সিটিই রয়েছে টু এফেক্ট মায়োকার্ডিয়াম। তেমন একজন কার্ডিওলজিস্ট হিসেবে যদি আপনি জিজ্ঞেস করেন যে করোনা ভাইরাসের এফেকশন ইন মায়োকার্ডিয়াম, এটা কিন্তু আমাদের কাছে খুব নতুন নয়, একটা ইনফ্লুয়েঞ্জা পেশেন্টেরও কিন্তু কার্ডিয়াক ইভেন্ট বেড়ে যায়, সেক্ষেত্রে করোনা তো আরও বেশি রকম, কারণ এর একটা ভাস্কুলার এন্ডোথেলিয়াল এফেক্ট অনেক বেশি, যার জন্য ভাস্কুলার ক্লগিং এবং ভাস্কুলার ক্লটিংয়ের টেন্ডেন্সি অনেক বাড়িয়ে দেয়। এবং এছাড়া যে মায়োকার্ডাইটিস থেকে একটা জিনিস হচ্ছে যে অনেকেরই দেখা যাচ্ছে হার্টের বিট অনেক কমে যাচ্ছে, কারো কারো হার্টবিট বেড়ে যাচ্ছে, কারো কারো হার্টবিট ইররেগুলার হয়ে যাচ্ছে,
এবং সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট এটাও একটা কিন্তু মানে একদম নোন এন্টিটি ইন কোভিড। কার্ডিওমায়োপ্যাথি বলা হতো, এর মধ্যে কিন্তু আমরা দু তিনজন পেশেন্টকে পেয়েছি। আমি নিজেই মাঝরাতে এসে অ্যাঞ্জিওগ্রাম করেছি, অ্যাঞ্জিওগ্রাম নর্মাল, ইকো করে দেখলাম যে তার হার্টের পাম্পিং একদম কমে গেছে, বেলুন আউট হার্ট। এই যে বেলুনিং সিন্ড্রোম বা এই স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি, এটা কিন্তু একটা নোন এন্টিটি ডিউরিং স্ট্রেস। এগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়ারের সময় বা কোনো ফেমাইনের সময় কিন্তু দেখা যায়, সেরকম কোভিডের সময় কিন্তু কিছু পেশেন্টকে দেখা গেছে। ধরুন পার্টিকুলার ইয়ং মেল ফিমেল, ফিমেলদের মধ্যে বেশি, 20-40 মধ্যে দেখা যাবে কোনো কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর নেই, হঠাৎ করে একটা বুকে অস্বস্তি হলো, শ্বাসকষ্ট হলো, এলো, ইকো করে দেখা গেলো তার হার্টের পাম্পিং খুব কমে গেছে এবং অ্যাঞ্জিওগ্রাম করে দেখা যাচ্ছে নর্মাল। এবং ওদের এলভি মায়োকার্ডিয়াম যদি আমরা সেটাকে একটা অ্যাঞ্জিওগ্রাম বলা হয়, এলভি অ্যাঞ্জিওগ্রাম, সেটা করলে কিন্তু আমরা ডায়াগনোজ করতে পারি যে এটা একটা ট্রেস কার্ডিওমায়োপ্যাথি। তার মানে ব্যাপারটাকে যদি খুব ছোট্ট করে বলতে হয় তাহলে ভাইরাস ডাইরেক্টলি এফেক্ট করে হতে পারে, ব্লাড ক্লটিং হয়ে অ্যাকিউট করোনারি ইভেন্ট হয়ে হতে পারে, ড্রাগ ডিসকন্টিনিউয়েশন বা মেডিকেল ট্রিটমেন্ট ঠিক কন্টিনিউয়েশন না রাখার জন্য হার্টের ইমার্জেন্সি হলে তারা আসতে পারে। কিন্তু এই যে পুরো ব্যাপারটা, এদের সার্ভিস প্রভিশনটাও একটা ডিফিকাল্ট চ্যালেঞ্জ। আমাদের কাছে দেড় বছরে বলতে পারি যে দেড় বছরে আমাকে যা স্ট্রেস এবং যা চ্যালেঞ্জের মধ্যে যেতে হয়েছে সেটা আমার হয়তো 10 বছর বয়স বাড়িয়ে দিয়েছে, এবং মোস্ট অফ দ্য টাইম 24/7। এবং আরেকটা জিনিস বলতে পারি যে আমি যে মনে রাখার মতো কেস কথার কথা বললেন, একটা 19 বছরের ছেলে গত ডিসেম্বর মাসে 25th December নাইটে, জিনিসটা ওই জন্য আরও বেশি মনে আছে বলছি, হঠাৎ করে এসে ভর্তি হলো, কোভিড নিয়ে এইখানেই ভর্তি ছিলেন, 15 দিনের পরে ছুটি হয়েছিল, একটু সিভিয়ার কোভিডই ছিল সেই সময়। ওনাকে মানে স্টেরয়েড আদার অ্যান্টিভাইরাল সব দিতে হয়েছিল এবং উনি প্লাজমা থেরাপিও নিয়েছিলেন, যদি ওইগুলো নিয়ে এখন অনেক কোশ্চেন আছে, কিন্তু তখন দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে সুস্থ হয়ে বাড়ি যায়, 3 দিন পরে ইমার্জেন্সিতে ফেরত আসে, এক্সক্রুসিয়েটিং লো ব্যাক পেন এবং লেফট লেগে পেন, প্রচণ্ড পেন। আরে ওরা বললো যে আমরা ওনাকে মানে মরফিন যার গ্রুপের ওষুধ দিয়েছি তাতেও উনি ঘুমোচ্ছে না, চিৎকার করছে একদম পায়ে। আমরা বললাম পায়ের পালস পাওয়াচ্ছে, ওনারা বললেন যে উপর দিকে পাচ্ছে, নিচের দিকে পাচ্ছে কি না বুঝতে পারছে না, দেখতেই দিচ্ছে না। ডপলার করানোর চেষ্টা করা হলো, ডপলার ঠিক মতো, ও তো কোঅপারেটই করছে না, এত পেন। তারপর নিয়ে গিয়ে আমরা অ্যাঞ্জিওগ্রাম করি, অ্যাঞ্জিওগ্রাম করতে দেখালো, কারণ আমি এসে দেখলাম যে পা সত্যিই দেখতে পাচ্ছে না, ধমকে ধমকে অনেক কিছু করে পা দেখার চেষ্টা করলাম, পালস নেই। তখন গিয়ে আমরা সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাঞ্জিওগ্রাম করে দেখা হয় যে যে পেটের যে মেন শিরা এসে দুপুরো পায়ে ভাগ হয়ে গেছে, ওর লেফটের আর্টারিটা গোড়া থেকে একদম টোটালি ক্লট হয়ে বন্ধ হয়ে গেছে, এবং পাটা একটু পরেই কিন্তু যত আগে ছেলেটা যুদ্ধ করছিল কিন্তু একটু একটু করে পায়ে দেখা গেলো প্যারালাইস্টিক হয়ে যাচ্ছে, পুরো নীল হয়ে যাচ্ছে আস্তে। তখন ওকে দ্রুত এখানে থ্রম্বোলাইসিস করা হয়, ক্যাথেটার বেস থ্রম্বোলাইসিস, ডান পায়ের দিয়ে গিয়ে নিয়ে গিয়ে একটা ক্যাথেটার রেখে ওখানে থ্রম্বোলাইসিস করে দিয়ে মানে ব্লাড ক্লটটা যাতে ডিসলভ হয়ে যায়, তারপরে সেটা পেনটা কমে যায় 6-8 ঘন্টার মধ্যে। কিন্তু তাতেও আমাদের শান্তি হয়নি, দুদিন পরে দেখা গেলো যে ছেলেটার পা একদম পেন কমে গেল, পা নাড়াতে পারলো, সব ঠিক আছে, দুদিন পরে দেখা গেলো সে পা একদম ফুলে গেল। এটাকে বলে একটা এন্ট্র্যাপমেন্ট সিন্ড্রোম বা কম্পার্টমেন্ট সিন্ড্রোম। এই কম্পার্টমেন্ট সিন্ড্রোম হয় যদি কোনো পায়ে রক্ত চলাচল না থাকে, একটু পার্শিয়ালি ড্যামেজ লেগ, তাতে যখন আমি ব্লাড ফ্লোটা চালু করলাম তখন কিন্তু এখানে ছোটো 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 ব্লাড ক্লট জমে গিয়ে একটা যে আমাদের ফাসার মধ্যে যে মাসেলগুলো রয়েছে টাইট হয়ে বাধা আছে, ওর মধ্যে ওর ভলিউম বেড়ে যায়, এডিমা হয়ে যায় প্লাস হেমারেজ, তাতে কী হয় ফুলে যায়, ও জায়গা পায় না, তখন এতে কম্প্রেশন শুরু হয়, যেটাকে কম্পার্টমেন্ট সিন্ড্রোম বলে, এবং সেই রিপারফিউশন ইনডিউসড কম্পার্টমেন্ট সিন্ড্রোমের হয়, সেটা ঠিক হতে হতে আবার প্রায় 20-25 দিন লেগে যায়, তারপরে সুস্থ হয়ে বাড়ি গেছে। কিন্তু পায়ের পাওয়ার টাওয়ার ঠিক আছে, একটাই ভয় থেকে যাচ্ছে ভবিষ্যতে যে ও পাটা কোনো কারণে কাপ মাসেল আরে কোনো ড্রাই আপ হয়ে যাবে কিনা, সরু হয়ে যাবে কিনা, কিন্তু এখনও পর্যন্ত খুব বিশাল দেখাচ্ছে না, কিন্তু চান্স রয়েছে, কিন্তু লাইফ সেভিং জিনিসগুলোকে করতে হয়েছে। এটা একটা খুব মেমোরেবল কেস, এটা একটা মেমোরেবল কেস। আরেকজন পেশেন্টের এই যেটা আমি বলছিলাম যে মানে ট্রেস কার্ডিওমায়োপ্যাথি, এই পেশেন্টের ট্রেস কার্ডিওমায়োপ্যাথি, এটা তো আমি কেস ইন্টারন্যাশনাল জার্নালে পাঠিয়েছি, হয়তো অ্যাকসেপ্টেডও হবে। ট্রেস কার্ডিওমায়োপ্যাথিতে আমরা ম্যাক্সিমাম সময় শ্বাসকষ্ট দেখি, কিন্তু
পেশেন্ট আসার পরেই তার ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হচ্ছে, বারবার পালসলেস হয়ে যাচ্ছে, রিয়ারি দেখিনি। ট্রেস কার্ডিওমায়োপ্যাথিতে ম্যাক্সিমাম সময় বেলুনিং হয়, হার্টের পাম্পিং কমে আসে, তাকে অনেক সময় ভেন্টিলেটারও দিতে হয়, এত রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর হয়, আবার রিকভারি হয়, কিন্তু তাতে কোনোদিন অ্যারিথমিয়া হচ্ছে এটা আমি খুব সহজে দেখিনি, কিন্তু সেদিনকে দেখেছি। এবং সেই পেশেন্ট কোভিড থেকে ডিসচার্জ জাস্ট বোধহয় দুদিন আগে হয়েছিলেন, তখন কিন্তু কোনো বেশি সিমটমও ছিলেন না, উনি জাস্ট বাড়িতে থাকার খুব একটা নেই, উনি এসে ভর্তি হয়েছিলেন অনেকটা ফোবিয়ায়, নিজের ডায়াবেটিক বলে, কিন্তু ফেরত এসেছিলেন একটা হঠাৎ করে খুব শ্বাসকষ্ট, ঘেমে যাচ্ছেন, এই নিয়ে এলেন। আমাদের ইকো বা এইসব কোলেটরে আমরা বুঝলাম যেটা একটা ট্রেস কার্ডিওমায়োপ্যাথি হওয়ার চান্সই বেশি, তবু অ্যাঞ্জিওগ্রাম করলাম, অ্যাঞ্জিওগ্রাম নর্মাল, কিন্তু বারে বারে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হয়ে পালসলেস হয়ে যাচ্ছিল, কোল্যাপস হয়ে যাচ্ছিল। এটা আমার কাছে কিন্তু খুবই রেয়ার ঘটনা লাগলো যে আমরা টাকাসু যে কার্ডিওমায়োপ্যাথি বা ট্রেস কার্ডিওমায়োপ্যাথি লাইফে দেখেছি কম তা নয়, হয়তো দেখা যাবে কয়েকশোই দেখেছি, লাস্ট 20 ইয়ার্সে হয়তো কয়েকশো দেখেছি, কিন্তু অ্যারিথমিয়া এরকম ইনসেশন অ্যারিথমিয়া দেখিনি। এবং আলটিমেটলি ওনাকে আমরা কার্ডিয়াক এমআরআই করেও দেখার চেষ্টা করছি যে আর কিছু কি আমরা মিস করেছিলাম, তখন দেখা গেল একটা ফোরিট মায়োকার্ডাইটিস ডেভেলপ করছিল, তার মানে স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি সুপার ইম্পোজড উইথ আমাদের এই মায়োকার্ডাইটিস, ভাইরাল মায়োকার্ডাইটিস, যার জন্যই এত বেশি অ্যারিথমিয়া হচ্ছিল। এবং অ্যারিথমিয়া ইউজুয়ালি আস্তে আস্তে করে ওষুধ দেওয়ার পরে কিছু এতে ঠিক হলো, আমরা টেম্পোরারি একটা পেসমেকার দিয়ে ওকে খুব হাই ডোজে ওষুধ দেওয়ার পরে তবে ওর কন্ট্রোল হয়, তারপরে সুস্থ হয়ে বাড়ি গেছেন। এই এটা একটা অ্যাবনর্মাল বলে, আর এমনিতে তো আমাদের কোভিড পেশেন্টের পেসমেকার বসানো, কোভিড পেশেন্টের হার্ট অ্যাটাক হলে তার অ্যাঞ্জিওপ্লাস্টিক দাঁড়িয়েছে কমন জব আমাদের কাছে এখন, কিন্তু এই দুটো পেশেন্ট কিন্তু অ্যাবনর্মালি মানে খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়ে গেছিলো, কিন্তু দুজনেই মানে আস্তে আলটিমেটলি সুস্থ হয়ে বাড়ি গেছেন, এইটুকুই। এখানে আরেকটা জিনিস যোগ করি যে আমাদের যুদ্ধ কার্ডিওলজিদের যুদ্ধ কিন্তু শেষ হয়নি, এই যে পোস্ট কোভিড স্টেট এখন কয়েক, যদি আপনার দেখা গেল থার্ড ওয়েভ ভালো বেশিভাবে হলেও না, ভ্যাকসিনেটেড হলেও সবাই কিছু মেনটেন করলো, পাবলিক এডুকেশনও বেড়েছে, আশা করছি আরও দিনে দিনে বেড়ে যাবে, ভ্যাকসিনেশন হওয়ার জন্য হয়তো ডিজিজ সিভিয়ারিটি কমতে পারে, কিন্তু এই যে এত কয়েক মানে অ্যাটলিস্ট ওয়ার্ল্ড ওয়াইড ফিউ ক্রোরস পোস্ট কোভিড পেশেন্ট, তাদের কিন্তু কার্ডিয়াক ইভেন্ট অনেক বেশি হবে, তার মানে কার্ডিওলজিদের কাজ কিন্তু শেষ হয়নি, শুরু হয়ে গেছে বলতে পারে। অল পেশেন্ট যদি ভর্তি নাও হয়ে থাকে, সে বাড়িতেও যদি তার সেরে গিয়ে থাকে, তার কিন্তু কার্ডিওলজিক্যাল স্ক্রিনিং করে নেওয়া উচিত, আদারওয়াইজ সামন মে ফেস সাডেন ডেথ। এবং সেক্ষেত্রে ইনফ্লামেটরি মার্কার এবং থ্রম্বোটিক মার্কার লাইক গ্রিডাইমার এগুলোকে করতে বলা, এগুলো করে স্ক্রিনিং করে দেখে নেওয়া, নাহলে পোস্ট কোভিড স্টেটেও কিন্তু কার্ডিয়াক ইভেন্ট হয়ে কিন্তু পেশেন্ট লুজ হতে পারে। সুতরাং আমাদের জবটা কিন্তু কোভিড কন্ট্রোল হওয়ার পরেও কিন্তু শেষ হবে না, কিছুদিন কন্টিনিউ করবে, যুদ্ধটা চলবে। তো এই যুদ্ধের আবহে আমাদের নিশ্চয়ই আগামী বছর আমরা আবারও একটা 1st জুলাইয়ের সামনে দাঁড়াবো, আবারও একটা ডক্টর দের সামনে দাঁড়াবো, আগামী সেই দিনটার উদ্দেশ্যে স্যার যদি কোনো বার্তা থাকে আমরা একটু জেনে নেব। এখানে বার্তা একটাই যে আমরা কয়েকশো ডাক্তার এবং হেলথ ওয়ার্কার ইন্ডিয়াতেই, মানে সেটা হয়তো হাজারে পৌঁছে গেছে, কয়েক হাজারে আমরা লুজ করেছি, এবং যে কারণে এইবারকার আমাদের যে আজকের দিনটা ডক্টর্স ডেটা আমাদের কাছে কিন্তু মিনিংটা অন্য হয়ে গেছে, যে উই শুড রিমেম্বার দেম উইথ এ সিম্প্যাথি অ্যান্ড সিম্প্যাথি টু দেয়ার ফ্যামিলি। ফিউচার জেনারেশান ভয় পেয়ে যেতে পারে যে আমরা ডাক্তার হবো, দ্যাটস এ বিগ ইস্যু, এবং সেই ভয়টাকেই কাটিয়ে নেওয়া, ডাক্তার হয়েছি মানেই উই হ্যাভ টেকেন ওথ উই শুড সার্ভ। এবং ফিউচারের জন্য এটাই বার্তা জুনিয়রদেরকেও যে উই শুড মেনটেন আওয়ার ডিগনিটি অফ জব, এবং আমরা আমাদের যথাসাধ্য, মানে রোগ রোগ থাকবে, রোগ আমাদের রোগ চিকিৎসা করবো বলেই এসেছি, এই এই সাহসটুকু নিয়েই আমাদের হেলথ ওয়ার্কারদেরকে এই বার্তাটুকু দিয়েই, কারণ সমাজকে বার্তা দেওয়ার কাজ সবাই আমরা করছি, সেই একই কথা যে প্রোটেকশন নিজেদের রাখুন, কিন্তু স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারদেরকে বিশেষত জুনিয়রদেরকে বা যারা এখন 12th ক্লাসে পড়ছে তারা যখন ডাক্তার হওয়ার কথা ভাববে কি ভাববে না, এটা কিন্তু খুব জরুরি যে তাদেরকে ভাবতে হবে, দ্যাট ইজ দ্য নিড নাও, না দ্যাট ইজ দ্য নিড, এবং সবাই যেন একসাথে এই প্রফেশনের প্রতি ঝাঁপিয়ে পড়ে, প্রফেশনকে আরও উন্নতভাবে সার্ভিস দেয়, এটুকুই পেশাকে আরও উন্নতভাবে সার্ভিস দেওয়ার কথা বললেন স্যার, বার্তাটা সমাজের উদ্দেশ্যের বাইরেও যারা আগামী স্বাস্থ্যকর্মী আগামী চিকিৎসক
তাদের জন্য বললেন, লড়াই থামছে না, ভয় পাওয়া যাবে না, সাহসের কোনো খামতি রাখা যাবে না। নমস্কার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।